আমরা কাজটা শেষ করে যাব এবং আমরা দক্ষতা অর্জন করব যে কিভাবে কাজ করতে হয়, আর আমাদের দক্ষ গাইডেন্স থাকবে বলে আমরা কনফিডেন্সও পাবো যে আমরা কিভাবে কাজটি করবো। ধন্যবাদ স্যার আপনাকে। তো আমাদের খুবই দক্ষ একজন মানুষ আছে, আমরা জানি শাওন, তো শাওন কুমিল্লা মহিলা কলেজের, কুমিল্লা গভর্নমেন্ট উইমেন্স কলেজের। তো শাওনকে একটু জিজ্ঞাসা করছি যে আপনার অভিজ্ঞতা অনেক, আপনি বেশ কয়েকটি টেন্ডার অলরেডি করে ফেলেছেন, তিনটি, তো এটি বোধ হয় আমার মনে জানার মতো যে সবচেয়ে সেরা সেরা অ্যাচিভমেন্ট আর কি। তো যা হোক, আপনি কেমন লাগছে আপনার ট্রেনিংগুলো? ভালো লাগছে, কারণ এই ধরনের ট্রেনিং নতুন নতুন হিসেবে ভালো আর কেরিয়ারের জন্য খুবই ভালো, যেহেতু আমরা যারা শিক্ষা ক্যাডারে আছি তারা এই ধরনের ট্রেনিংগুলো করতে পারি না। তো এখন যেহেতু আমাদের নতুন একটি যাত্রা শুরু হলো, তো সেই জন্য দেখা যাবে এখন আসলে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রজেক্টগুলো আছে সেখানে আসলে এখন আর দক্ষ মানুষের অভাব হবে, সেখানে আমরাই কাজ করতে পারবো। সেক্ষেত্রে এখন আর প্রজেক্ট, অনেক সময় অনেক প্রজেক্ট দেখা যায় যে টার্গেট থাকে, সে টার্গেটে যেতে পারে না, কারণ হচ্ছে কি তারা কেউ এফিশিয়েন্ট হয় না বা হয়তো বা কিছু ঘাটতি থাকে। এখন আশা করি যে যারা সিএডিপি প্রজেক্টে যারা কাজ করছে তাদের মাধ্যমে আশা করি যে ভবিষ্যতে যদি কোনো প্রজেক্ট আসে সেই প্রজেক্টগুলো খুব ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব। আপনার খুব ভালো লেগেছে, আপনি ইয়াং মানুষ, আপনি অনেক কাজ করতে পারবেন, আমার সময় আছে। আর আমাদের শিক্ষা প্রকল্পগুলো যেগুলো বেশি আগাতে পারে না সেগুলো আমরা আশা করি যে আপনি সেখানে থাকবেন এবং সেগুলোকে দ্রুত বেগবান করবেন। তো ভালো থাকবেন, ঈশ্বর। তো আমাদের